মধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে আমাদের শ্রীময়ীর নামে বাড়িটা কিন্তু হয়ে গেছে, কারণ আমাদের জুন যাকে বাড়িটা লিখে দিয়ে এসেছে সেটা তো অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ ছিল, তো অরিজিনালি বাড়িটা কিন্তু এখন শ্রীময়ীর হয়েছে। তো ব্যাপার হচ্ছে এখন যে এবার যখন সব কিছুই হয়ে গেছে তখন তো জুনকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার প্রমোতে যেমন দেখেছিলাম যে শ্রীময়ী আসছে এসে বলছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, সেরকম ধরনের কিছুই কিন্তু ঘটেনি। এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে জুনকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আর সেটা বলেছে রোহিত সেন, এবং তারপরে শ্রীময়ীকে জানিয়েছে যে শ্রীময়ী তুমি আমার থেকে লোন নিয়েছো 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা দিয়ে তুমি বাড়িটা নির্মল সেনের থেকে কিনে নিয়েছো, সিম্পল ব্যাপার, তো পরে তুমি আমাকে এই লোনটা শোধ করে দিচ্ছ, মানে এটা একটা ঘরে ঘরে ব্যাপার আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা শোনার পর থেকে আমাদের জুনের পুরোপুরি একটা ফাটাফুসকা টাইপের মুখ হয়ে গেছে, এবং সে ভাবছে যে ঠিক কী করবে, কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে প্রোমো দেখে আমরা জানতেই পেরেছিলাম যে জুন এখানে বলবে যে আমি প্রেগনেন্ট, তো ঠিক সেটাই হয়েছে। জুন এখানে জানিয়েছে যে আমি যেখানেই যাব আমার সাথে অনিন্দকে যেতে হবে, আর অনিন্দ যেখানে থাকবে আমাকেও সেখানেই থাকতে হবে, কারণ আমি প্রেগনেন্ট, অনিন্দর সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। এটা শোনার পরে আমাদের জামবানের মুখ পুরোপুরি হাঁড়ি হয়ে গেছে, কারণ একেই তার মাথায় চিন্তা ছিল যে তার ভাই রয়েছে, তার বোন রয়েছে, সম্পত্তির ভাগ দিতে হবে, তার মধ্যে আবারও সে জানতে পারছে যে আরেকজন নাকি কামিং সুন। এটা জানার পরে জাম্বো একটুখানি অবাক হয়ে গেছে, আর শুধু যে জাম্বো অবাক হয়েছে তা নয়, বাড়ির প্রত্যেকে অবাক হয়ে গেছে। আমাদের শ্রীময়ী আবারও চুপ হয়ে গেছে, এবং শ্রীময়ী জানিয়েছিল যে 1 ঘন্টা মতো সময় দিচ্ছি তোমাকে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, তারপরেই যখন জুন জানিয়েছে যে আমি প্রেগনেন্ট, আমাকে যেখানেই যেতে হবে আমি অনিন্দর সাথে যাব, বা অনিন্দ যেখানে থাকবে আমি অনিন্দর সাথে থাকবো, তখনই কিন্তু আমাদের শ্রীময়ী একটু চমকে উঠেছে, কারণ শ্রীময়ী আবারও মা হতে চলেছে, মানে শ্রীময়ী না, শ্রীময়ী বড় মা হতে চলেছে, আর জুন আসল মা হতে চলেছে। আর এই ব্যাপারটা জানার পর থেকে অনিন্দবাবুর রিয়াকশনটা অনেকটা বাজ পড়লে যেমন হয় ঠিক সেরকম, মানে থমথমে গুমগুমে হয়ে গেছে। অনিন্দবাবু ভাবছে যে যা বাবা, আমি তো কিছু করিনি, তাহলে এটা কী করে সম্ভব হলো। তো ব্যাপার হচ্ছে এখন এই বিষয়টা নিয়েই চলবে। এখন আমাদের শ্রীময়ী, শ্রীময়ীর শাশুড়ি, শ্রীময়ীর শ্বশুরমশাই সবাই একটু শান্ত হয়ে গেলেও অনিন্দবাবুর পাশে হয়তো আমাদের দয়াময়ী শ্রীময়ী থাকবে, আর তারপরে এটা প্রমাণ হবে যে আসলে জুন মা হতে চলছে না, এই সব কিছুই জুনের একটা নাটক। আর এই জুনের নাটক যেদিন প্রমাণ হবে সেই দিনই ঘাট ঢাকা দিয়ে বার করা হবে কিন্তু আমাদের জুনকে। তবে সেদিন আবার আমাদের শ্রীময়ী পাল্টি খাবে কিনা আমরা জানি না, তবে এইগুলো জানতে আর ওই যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে এই সিনটা দেখতে অবশ্যই করে এখন থেকে দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 7টার সময়। শ্রীময়ী সিরিয়ালের এরকমই অ্যাডভান্স আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফ্রেডি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।